জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমাদের যে মস্কোটা হবে সেটা হচ্ছে কি? মাখরাজ তর্তিবে হরফের মাস্ক, মাখরাজ তর্তিবে হরফের মাস্ক। এক একটা মাখরাজ নেব, সেই মাখরাজের মধ্যে কি কি হরফ আছে সেই হরফ অনুযায়ী আমাদের কি হবে? মস্ক হবে। যেমন ধরেন এক নম্বর মাখরাজ, এটা প্রথম জিজ্ঞেস করা হবে, এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজের কয়টি হরফ? দুটি হরফ। এই দুটি হরফের প্রথম হরফটি প্রথম নিব, তারপর দ্বিতীয় হরফ, তিন হরফ বিশিষ্ট যদি মাখরাজ হয় তাহলে তার পরেরটা তিন নাম্বার মাখরাজ, এবার তিন নাম্বার যে হরফ সেটা। তো প্রথম একটা হরফ নিব, হরফ নেয়ার পরে আপনাকে মাখরাজ জিজ্ঞেস করা হবে। যেমন আ, আমরা তো ফাথা দিয়ে বলি সবগুলো, আ যখন বলবো তখন বলতে হবে তার মাখরাজ কি, মাখরাজের পরে বলতে হবে তার সিফাত কি, বুঝে আসছে? হ্যাঁ, কোন কোন জায়গায় আছে আটা, কোন কোন সিফাতের মধ্যে, এটা বলতে হবে, বুঝে আসছে? প্রথম বলতে একটা হরফ নিব, হরফ নেওয়ার পরে প্রথম বলতে হবে মাখরাজ, ঠিক আছে, মাখরাজটা কি, তারপরে বলতে হবে সিফাত, কোন কোন সিফাতের মধ্যে এই হরফটা আছে, তারপরে বলতে হবে কাজ, ঠিক আছে, কি কি কাজ, বাতাস বন্ধ না বাতাস চালু, আওয়াজ বন্ধ না আওয়াজ চালু, এগুলো বলতে হবে। হ্যাঁ, বলার পরে হরফের মস্ত শুরু হবে, বুঝে আসছে? তাহলে প্রথম এক নাম্বার মাখরাজের কি, আলিফ বা হামজা যেটাই বলেন, ধরনের উচ্চারণ একই, মাখরাজটা বলেন। তাহলে হলকের শুরু থেকে কি উচ্চারিত হয়? হামজা হা, দুটি হরফ উচ্চারিত হয়। হলকের শুরু কোনটা? হ্যাঁ, হলকের শুরু হচ্ছে এই যে এটা, আর শেষ কোনটা? এটা, বুঝে আসছে? উপর থেকে শুরু হয় না, এটা নিচ থেকে শুরু হয়, হুম, শেষ থেকে শুরু। তাহলে নিচ থেকে শুরু, এটা হচ্ছে হলকের কি শুরু। মাখরাজ জানলাম নাকি, এখন বলতে হবে কি সিফাত, বলেন একসাথে বলতে হবে, একসাথে সবগুলো বলতে হবে, সবগুলো সিফাত সবাই তালে তালে বলতে হবে, এইভাবে আমি বলি, জাহাও, সিদ্দা, ইস্তিফান, ইনফিতা, ইসমাত, বুঝে আসছে? সময় নিয়ে, সময় নিয়ে, সময় নিয়ে, যেন আমি বুঝি, যে না সবাই বুঝতে পেরেছেন বা সবাই উত্তর দিতে পারছেন। তো একসাথে বললে তো দেখা যায়, মানে একসাথে বলতে যার যার মতো বললে দেখা, এটা বোঝা যায় না কে কোনটা বলছে, সবাই তো রাইট মনে হয়। হ্যাঁ বলেন, আবার জাহাও, সিদ্দা, ইস্তিফান, ইনফিতা, ইসমাত, এই তো সুন্দর, আবার কাজগুলো বলেন। আওয়াজ চালু কেন? তুমি বলো তো, তাহলে কি কি কাজ এটার মধ্যে প্রয়োগ করতে হবে হরফের মধ্যে সেটা জানলাম নাকি? এক নাম্বার কি করতে হবে? বাতাস বন্ধ রাখতে হবে, বাতাস যেন চালু না হয়। দুই নাম্বার আওয়াজটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তিন নাম্বার হরফ চিকন হবে, কি হবে? ইস্তিফা হওয়ার কারণে কি হবে? চিকন হবে, মোটা হবে না। যদি ইস্তিফা হরফ হতো তাহলে কি মোটা হতো।
চার নাম্বারে কি হবে? জিব্বার গোড়া, জিব্বার মধ্যখান, এগুলো উপর তালু থেকে কি থাকবে? পৃথক থাকবে, ফাঁকা থাকবে। হ্যাঁ, তারপরে পাঁচ নাম্বারটা স্ত্রী থাকবে বা জমে থাকবে। এখন ধরনগুলো জানতে হবে আমাদেরকে। প্রথম বাতাস বন্ধ, তো বাতাসটা এটা সাধারণত এমনিতেই বন্ধ থাকে, হামজা উচ্চারণের সময়, আলিফ উচ্চারণের সময় বাতাস এমনি বন্ধ থাকে। দুই নাম্বার সিদ্ধা, আওয়াজটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে আওয়াজ, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ছুটে নাই, স্থির রয়েছে। কি জন্য? ইসমাতের কারণে। কি জন্য? এরকম করে না অনেকে। حُنَفَاءَ وَيُقِيمُ الصَّلَاةَ وَيُؤْتُ الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। ঠিক আছে, জমে থাকে নাই, ইসমাত হয় নাই, বুঝে আসছে? বুঝতে পারতেছেন তো নাকি? বুঝতে হবে, না বুঝে পড়লে হবে না, মনে থাকবে না এগুলো। এগুলো এই জন্য প্রত্যেকটা হরফের কাজগুলো বুঝে 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 নিজের মধ্যে আনতে হবে, তাহলে সারা জীবন টেকসই হবে। আবার দেখেন, الزكاة وذلك دين القيمة। بولنا شوتي حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة। দেখছেন, ইদলাক হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভুল না, সঠিক কি ভুল হয়েছে? এখন কি আলোচনা চলছে? হ্যাঁ, কি হয়েছে? মোটা হয়ে গেছে আলিফটা, বুঝেছেন? আ হয়ে যাচ্ছে, আ হবে, আ আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেছেন, ইস্তেহালা করা যাবে না, হ্যাঁ, মোটা করা যাবে না। জিব্বার গোড়াটা যদি উপর দিকে উঠান তাহলে কি হয়ে যাবে? এমনি মোটা হয়ে যাবে। এই জন্য জিব্বার গোড়াটা সবসময় কোথায় রাখতে হবে? নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে রাখতে হবে। বুঝে আসছে বিষয়টা? এবং আইটা শক্ত হবে, কি হবে? শক্ত হবে। أأنتم أشد خلقا أم السماء بناها؟ أأنتم أشد خلقا
أم السماء بناها؟ দেখছেন শব্দ আছে না? আচ্ছা এখন মুশকিল আছে, আসেন। ফাঁকা রাখেন, ইনফিতাহ মাথায় যান, হলকে শুরু। জানা হয়, মোটা জানা হয়। হ্যাঁ চিকন হবে, ইস্তিফাল। হ্যাঁ এই মস্কটা কিন্তু অনেক গুরুত্ব। এখন যে মস্কটা হচ্ছে এটার অনেক গুরুত্ব, বুঝে আসছে? গুরুত্ব এই হরফের মস্ক, এই হরফের যে মস্কগুলো হচ্ছে, এই হরফ যার যত বেশি সুন্দর হবে তার পড়া তত বেশি সুন্দর হবে, তার পড়ার মান তত বেশি উন্নত হবে দিন দিন, বুঝে আসছে? যার যত বেশি হরফের মান সুন্দর হবে, এই হরফের উচ্চারণ হচ্ছে আসল, বুঝে আসছে? হরফ যদি দুর্বল থাকে যতই সুর দেন লাভ হবে না, পড়া খারাপই থেকে যাবে। বললে হবে নাকি? তোর বলছে আ এরকম না, চিকন ইস্তিফাল, সিদ্ধা শক্ত। বললে হবে নাকি? তোর মনে হয় ইনফিতাহ ফাঁকা করতে হবে। কি ভুল বলতে হবে তো? হচ্ছে অনেকের উআই, সবগুলো স্বতন্ত্র আলাদা আলাদা, ঠিক আছে? আপনি যে মিলিয়ে ফেলবেন, মিলিয়ে ফেললে কিন্তু হবে না, উচ্চারণ সুন্দর হবে না। আলাদা আলাদা স্বতন্ত্রভাবে সবগুলো উচ্চারণ যেন 100 থেকে 100 মানের থাকে সবগুলো, বুঝে আসছে? أأنتم أشد خلقا أم السماء بناها؟
খালকান আমিস সামাউ বানাহা সিনে কিন্তু অনেকে শক্ত করে বলছেন সিনটা কি সিনটা কি রহা আরে শক্ত বলেছি না অনেকে শক্ত করে ফেলছেন তার মানে কি আর বিপরীতটা শক্ত হবে না কি হবে নরম হবে তার বিপরীতটা কি রহা বুঝাচ্ছে না রহা বলতে হবে আমি যদি বলি যে সিন আপনার যেমন ধরেন আপনি আলিফটা কিন্তু ইস্তেআলা করে ফেলছেন বুঝছেন তাহলে আপনি কি বুঝবেন ইস্তেফাল করতে হবে আমি যেই একটা জোড়া এক একটা জোড়া আছে না এই জোড়ার আমি যেটা বলবো তার বিপরীতটা আপনাকে কী করতে হবে আমল করতে হবে যদি আমি বলি আপনার কিন্তু এটা হয়ে যাচ্ছে এটা হবে না তার মানে কি তার বিপরীতটা হবে বুঝতে পেরেছেন ومأواهم النار ভুল হওয়ার সাথে সাথে বলতে হবে ভুল তাহলে আমি বুঝবো যে সাথে সাথে আপনাদের হ্যাঁ যে জায়গায় ভুল হবে ভুলটা যারা ধরতে পারবে সাথে সাথে বলবেন যে ভুল বুঝছেন দাদা আমি চিন্তা দিয়ে থাকি মানে কি বুঝতে পারলো কি না শেষ পর্যন্ত চিন্তা করতে হয়তো অনেকে বুঝে নাই বা বুঝছে তা আপনি যদি সাথে সাথে বলে দেন তাহলে সাথে সাথে বুঝে ফেললাম যে না মাশাআল্লাহ বলেন তো আবার আরেকটা বলেন আবার আবার একটু শক্ত করেন ويقيم الصلاة ويؤتي الزكاة وذلك دين القيمة নিচের দিকে বলেন অনেক আই আউ এরকম না এক অবস্থায় থাকবে আ উ 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
এই তোমার সবগুলো এক এক অবস্থা থাকে। ই ইয়া ইউ আ আ ফাঁকা করো কোন বাজা বাজা অনেকে গের গের করে কেমন যেন হয়, এরকম হবে না, একদম ক্লিয়ার। দেখেছেন হচ্ছে কিন্তু এরকম না, এরকম না, বুঝে আসছে? ভিতরে প্রেশার পড়বে না, পেট থেকে প্রেশার দিয়ে আনতে হয় কেন, মাঝ থেকে হলো কি শুরু থেকে? কিতাবটা দেখেন সবাই, কিতাবের মধ্যে দেখেন তো কোত্থেকে প্রেশারটা দিতে হয়, দেখেছেন? দেখেন গাড়ের ওই দিক থেকে গার পাকা হয়ে যায়। পেশাটা দেখেন না কোথায়, এই যে দেখেছেন, এই যে দেখেন এদিকটা নামেন, এই যে কোথায়, এই যে টলো হলকে শুরু, এ দেখেছেন সবাই, এই যে তাকান, এই যে গাড়ির দিকে তাকান, এই যে কোথায় দেখেছেন, এই যে প্রেশারটা আসবে। আর যদি ওই জায়গায় না নেন তাহলে এরকম হবে, এখান থেকে আসতেছি, অনেকে বলে পড়া যাবে না? হ্যাঁ, বারবার বারবার করতে হবে, এখন শুধু আপনার কাজ শুধু বারবার এইগুলোই করা।